না, আমি লোকনাথকে কোথাও খুঁজে পেলাম না। ছেলেটা মাঝে মাঝে কোথায় যে উধাও হয়ে যায়। লোকনাথ আশেপাশে কোথাও নেই। তুই কোথায় গেলি রে লোকনাথ? কেন বারবার এরকম করিস তুই? কমলা, এত ভেঙে পড়ছো কেন? তুমি লোকনাথকে চেনো না? আর দেখো, লোকনাথ তো শিশু না যে ও কোথাও হারিয়ে যাবে। আর তোমার ছেলেকে তো চেনো, কখন কোন খেয়ালে থাকে চিন্তা করো না বেশি। বাবা, এ কেমন খেয়াল আপনার ছেলে ঠাকুরমশাই? এত মানুষের সময়ের কোনো দাম নেই বুঝি? জগন্নাথ দেবকে এখনো রথে চড়ানো হয়নি, এদিকে সময় তো পেরিয়ে যাচ্ছে, রথ চড়বে কখন শুনি? আমি পেরেছি বৃন্দা, আমি পেরেছি। লোকনাথকে আমি বশ করতে পেরেছি। এবার আর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, কেউ না। লোকনাথের মতন পবিত্র আত্মাকে কাজে লাগিয়ে প্রতাপাদিত্যের অতুল ঐশ্বর্যের মালিক হব আমি। প্রণবাচার্যের পুঁথির সংকেত উদ্ধার করে আমি হয়ে উঠবো ধরিত্রীর দেবী, দেবী দেবী ধরিতা। লোকনাথকে লোহার শেকল পরিয়ে নিয়ে যাবো এই যক্ষপুরীতে, ওকে দিয়েই তো হবে আমার অভীষ্ট পূরণ। লোকনাথ, বলেছিলাম না তোকে আমার হাত থেকে তোর রেহাই নেই, এখন আমার কাছে বন্দি হয়ে থাক সারা জীবন। বৃন্দা, লোহার শিকল আন শিগগির। সত্যি তো, কতক্ষণ আর এখানে এইভাবে অপেক্ষা করা যায়? জগন্নাথ দেবও আসছে না, তারপর লোকনাথকেও পাওয়া যাচ্ছে না, কি যে হবে কে জানে। আমার মন বলছে এই কোন বিপদের সংকেত। বিপদ? আবার কিসের বিপদ? না না, ঠাকুর আছেন তো, তিনি লোকনাথকে রক্ষা করবেন। লোকনাথকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ওকে। কত সাধ ছিল আমার গোপালকে রথে চড়িয়ে সারা গা ঘুরিয়ে আনবো আমি, অথচ জগন্নাথ দেব এখনো রথে চললেন না। কু ডাকছে মায়ের মনে, কি জানি জমছে মে, উনি হয়তো লোকনাথের জন্য অপেক্ষা করে আছেন। বাছার তরে কান্দে রানী, যেখানে যাক লোকনাথ, হে ঈশ্বর তুমি লোকনাথকে রক্ষা করো। জাগো লোকনাথ, জাগো, ওঠো, তোমার অন্তরের শক্তিকে জাগাও লোকনাথ, পরম ব্রহ্মকে উজ্জীবিত করো বন্ধু, তরিতার মায়াবী শক্তিকে ছিন্ন করে চলো, তোমার জন্য চিন্তা করছে সবাই। তুমি যেমন রথের সারথী লোকনাথ, তুমি না রথ টানলে আমার নগর পরিক্রমা হবে না রে। জাগো লোকনাথ, লোকনাথ জাগো, তুমি শিকল এনেছি, বলুন কি করতে হবে। ভালো করে বাঁধ ওটাকে,
এমন ভাবে বাঘ যাতে জীবনে পালাতে না পারে। কিন্তু মা, মা কাকে বাঁধবো? কাকে আবার? লোকনাথকে? মা, মা ও তো দাঁড়িয়ে আছে। কি করে সম্ভব হলো? তুই আমার মায়াজাল ছিন্ন করার এত শক্তি কোথায় পেলি? আমি বলেছিলাম না তুমি আমাকে আটকে রাখতে পারবে না। শিব ঠাকুর আমার সহায়, নন্দগোপাল আমার বন্ধু, তুমি আমাকে কি করে বন্দি করে রাখবে? না, কখনো না। তোকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না আমি। লোকনাথ তোমার সঙ্গে কোথাও যাবে না। তরিতা, বৃথা চেষ্টা করছ। আমি তোমাকে আগেই বলেছিলাম, লোকনাথকে বশ করার শক্তি তোমার নেই। ও চলে সম্পূর্ণ নিজের ইচ্ছায়। মানব কল্যাণের স্বার্থে লোকনাথ যদি মনে করে ওই সুড়ঙ্গে ঢুকেও পুঁথির সংকেতের অর্থ উদ্ধার করবে, তবেই ও করবে। কোনোদিন কোনো জাগতিক শক্তি ওর অনিচ্ছা সত্ত্বেও কোথাও নিয়ে যেতে পারবে না, কিচ্ছু করাতে পারবে না, এমনকি তুমিও না। লোকনাথ, চল, সবাই তো তোর জন্য অপেক্ষা করছে। জগন্নাথ দেবকে রথে তুলতে হবে তো। লোকনাথকে তুমি যতই নিয়ে যাও ভগবান আচার্য, রথের চাকা তো আমি কিছুতেই গড়াতে দেব না। বুঝু কাকা, কোথায় ছিলে বাবা তুমি এতক্ষণ? এদিকে যে রথযাত্রার শুভ সময় পেরিয়ে যাচ্ছে, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমরা। তোমাকে ছেড়ে আর আমি কোথায় যাব বলো? এই তো আমি এসে গেছি। দেখো না বাবা, সেই কখন থেকে চেষ্টা করছি জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে তুলতে, কিছুতেই পারছি না। স্বয়ং ঠাকুরও চেষ্টা করেছেন, কিছুতেই কিছু হচ্ছে না। এখন বাবা তুমি দেখো, তোমার ছোঁয়ায় যদি প্রভুর অভিমান ভাঙে। হ্যাঁ রে লোকনাথ, ঠাকুরের যে কি লীলা কে জানে, কাউকে ধারে কাছে ঘেঁচতেই দিচ্ছেন না। দেখ তোর জগন্নাথ দেব তোর কথা শোনেন কিনা। আমার উপর রাগ করেছো বুঝি? কেন গো? আমি এসে তোমাদের নিতে পারিনি বলে? রাগ করো না গো, আমি কি আর ইচ্ছে করে দেরি করেছি নাকি? তোমরা তো জানো ওই তরিতা মা কেমন করে আমাকে গুলিয়ে দিচ্ছিল। ভাগ্যিস তোমরা ছিলে, আচার্য ঠাকুর ওখানে ঠিক সময় পৌঁছে গেছিলেন, তাই তো আমি আজ বেঁচে গেলাম। না হলে আজ আমার কপালেও দুর্ভোগ ছিল। ওরে স্বয়ং ঈশ্বর, যার সঙ্গে ছায়ার মতো ঘুরে ফেরে, তার কপালে আর কি দুর্ভোগ থাকবে? জাগতিক নিয়মে তাকে কি কেউ বেঁধে রাখতে পারবে রে? পারবে না। তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো আজকাল। আচার্য ঠাকুর তোমায় তুলতে গেলেন, এমনকি বোঝো কাকাও তোমাকে তুলতে গেলেন। বোঝো কাকা কত কষ্ট করে উড়িষ্যা থেকে এখানে এসেছেন বলো তো, শুধু তোমাকে রথে চড়াবে বলে, আর তুমি ওদের ডাকে সাড়ায় দিচ্ছ না, কেন গো?
জমিদারির লোভ থেকে তোমাকে বাঁচাতে নিজের ভিটে মাটি ছেড়ে পালিয়ে এসেছি। তোমাকে বুকে নিলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তবু আজ কেন আমার কোলে উঠলে না প্রভু? যদি নিজের অজ্ঞাতে কোনো ভুল করে ফেলি, ক্ষমা করো আমার, ক্ষমা করো। আচ্ছা, তোমাদের আমি তুলতে পারি বলো? শুনেছি বামুন অবতারে তুমি সারা পৃথিবীকে গ্রাস করেছিলে। জগতের সব ভার যার কাঁধে, তাকে আমি কি করে কোলে নেব বলো তো? হালকা হও দেখি, নাও এসো এবার আমার কোলে এসো। এদিকে তো দেরি হয়ে যাচ্ছে, রথে উঠবে না? সুধা মাসি কত কি রান্না করেছে, পরমান্ন, খিচুড়ি, মালপো আর কত কি। আহা, যা খেতে হবে না? দেখো বাপু, সব নিজেই খেয়ে নিও না, আমাদের জন্যেও কিছু রেখো। কই, এবার এসো দেখি। জয় জগন্নাথ। সুভদ্রা, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ঠাকুরমশাই, এখনো তো জগন্নাথ দেবের মূর্তি এলো না, রথ এগোবে কি করে? ইতিমধ্যে অনেকই বিলম্ব হয়ে গিয়েছে, জগন্নাথ দেবের মূর্তি এখনো কেনই বা আসছে না? এরপরে তো রথযাত্রার শুভ সময় অতিক্রান্ত হয়ে যাবে। বলি, রথের চাকা না ঘোরা তো ঘোর অমঙ্গলের লক্ষণ, খায়ের আবার কোনো বিপদ হবে না তো? না না, হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো ভগবান। আমি বুঝতে পারছি না ছোটবাবু, কি হবে, এখনো কেন আসছে না? ব্রজ ঠাকুর এখনো আসছেন না, সেটা তো আমিও বলছি, কেন এখনো আসছে না? আমি এসে গেছি গো। তোমাদের জগন্নাথকে নিয়ে আমি এসে গেছি, আমি কি তিনজনকে একা আনতে পারি? এনো লোকনাথ, এদিকে আয়। কোথায় গেছিলিস তুই? মা তোর জন্য কত চিন্তা করছিল জানিস? যা, আগে মায়ের কাছে যা। আচ্ছা আচ্ছা, এসব পরে হবে, এখন তো জগন্নাথ দেবের রথযাত্রার সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। লোকনাথ, এখানে দেখ, রাম জগন্নাথ দেবকে তার আসনে বসাও। জয় জগন্নাথ দেবের
ঋষিকান্ত, বলুন নেতাজি, রথযাত্রার শুভ সময় আগত, এবার রথের রশিতে টান দাও। নেতাজি বোস, আজ এই রথের সারথি লোকনাথ, সেই প্রথম রশি ধরে টান দিচ্ছে। বলেছিলাম না তোকে, এই রথ নিয়ে তুই এবার আর এগোতে পারবি না। কে আপনি এভাবে রথ আটকাচ্ছেন কেন? আপনি কিন্তু খুব বড় ভুল করছেন। যান, যান এখান থেকে। জমিদার বাবু, আপনি দয়া করে ওকে এখান থেকে চলে যেতে বলুন। আপনাকে এই গায়ে ঢুকতে আমি বারণ করেছিলাম, আপনি আবার এই গায়ে ঢুকেছেন। যদি নিজের মান সম্মান বাঁচাতে চান, এক্ষুনি এই গা ছেড়ে চলে যান, নাহলে ফল ভালো হবে না। রথের দড়ি জানবে, এসো দোলো রথের দড়ি। জয় জগন্নাথের জয়! পারবি না জমিদা, পারবি না, এই রথের চাকা এক পাও এগোবে না। শোনো তুমি এদিকে, দাদা তুমি তরিতামার কাছে বাধা দিও না, তুমি দেখেছো ওনার ক্ষমতা। তরিতামা যদি না চান তাহলে কিন্তু রথ এক পাও এগোবে না। আর আমি শুনেছি রথের চাকা যদি না এগোয় ঘোর অমঙ্গল হবে। দাদা তুমি কি এই গায়ের সবার উপর অমঙ্গল আনতে চাও? মাধবী, এখনই ওনাকে বলো এই গা ছেড়ে চলে যেতে, এই গায়ের মানুষ ওনাকে ছেড়ে কথা বলবে না, এখনই চলে যেতে। কি হলো, আপনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন কেন? তরুণ রথের রশি, তরুণ রথ, দেখি আমাদেরকে আটকায়। দেখবি? দেখবো। জয় জগন্নাথের জয়!